হ্যালো ডেভেলপার্স, আমরা প্রতিদিন নানান ওয়েবসাইট ভিজিট করি। কখনো কি ভেবে দেখেছেন সেই ওয়েবসাইটগুলো সিকিউর কানেকশন কিনা, অর্থাৎ সাইটগুলো থেকে SSL অ্যাড করা আছে কিনা, অথবা আপনার যদি ওয়েবসাইট থেকে থাকে সেই ওয়েবসাইটের তথ্য কেউ চুরি করছে কিনা, যেমন ক্রেডিট কার্ডের ইনফরমেশন, পাসওয়ার্ড ইত্যাদি। আর SSL হলো এর একমাত্র সমাধান। আপনি যদি আপনার সাইটে সম্পূর্ণ ফ্রিতে SSL অ্যাড করতে চান, তাহলে এই লেসনটি হতে পারে আপনার জন্য অসাধারণ একটি লেসন। আপনারা স্ক্রিনে যে সাইটটি দেখতে পাচ্ছেন, এই সাইটটিতে আমি কিভাবে SSL অ্যাড করেছি তা আমি আজ আপনাদের দেখাবো। তো চলুন শুরু করি। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। জনপ্রিয় সকল ওয়েব ব্রাউজারই SSL সাপোর্ট করে, এবং একান্ত ব্যক্তিগত তথ্য যেমন ক্রেডিট কার্ড ইনফরমেশন, পাসওয়ার্ড সুরক্ষার জন্য SSL এর ব্যবহার এখন খুবই জনপ্রিয়। SSL এর পুরো অর্থ হলো সিকিউর সকেট লেয়ার। যেসব ওয়েবসাইটে URL এর শুরুতে HTTP দেখবেন, সেসব সাইটে SSL সার্টিফিকেট দেওয়া নেই। আর যেসব সাইটে SSL সার্টিফিকেট আছে সেসব ওয়েবসাইটের অ্যাড্রেসে বা URL এর শুরুতে HTTPS থাকবে, অর্থাৎ HTTP এর পরে এক্সট্রা একটা S যুক্ত থাকবে। এই S হচ্ছে সিকিউর। আর এমন সাইটে কেনাকাটা করা সম্পূর্ণ নিরাপদ। তো চলুন এখন আমরা আমাদের ওয়েবসাইটে SSL অ্যাড করা দেখি। আমি এখন আমার ওয়েবসাইটটিতে SSL অ্যাড করে দেখাবো। দেখতে পাচ্ছেন swipe.com, অর্থাৎ আমার এই ওয়েবসাইটটি দেখে নট সিকিউর দেখাচ্ছে। এখানে আমি ক্লিক করে দেখতে পাচ্ছি এখানে কোনো SSL নেই। আমি যদি এই লিঙ্কটি কপি করে কোথাও পেস্ট করি, দেখতে পাচ্ছেন HTTP, অর্থাৎ এটি নট সিকিউর। আমরা যদি এটি HTTPS যোগ করেও এখানে যদি আমরা পেস্ট করি, দেখুন আমাদের ওয়েবসাইটটি কাজ করছে না। আমাদের এই ওয়েবসাইটে ঢুকতে গেলে আমার যে কাজটি করতে হবে, HTTPS মুছে দিয়ে আমার ওয়েবসাইটটিতে দেখতে হবে। SSL অ্যাড করার জন্য আমি একটি ওয়েবসাইটের সহায়তা নেব যার নাম হচ্ছে ZeroSSL। ZeroSSL.com লিখে আমি ইন্টারপ্রেস করলাম, চলে আসলো ZeroSSL। এবার আপনি কোন ওয়েবসাইটে SSL অ্যাড করতে চান সেই ওয়েবসাইটের ঠিকানাটি লিখতে হবে। আমি এখানে লিখলাম swipe.com। দেখতে পাচ্ছেন আমার এখানে দুইটি গ্রিন মার্ক দিয়েছে। এরপর হচ্ছে নেক্সট স্টেপ, এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য এখানে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনি এখানে একটি পাসওয়ার্ড সেট করবেন। পাসওয়ার্ডটি মিনিমাম 8 ক্যারেক্টার হতে হবে, লোয়ার কেস থাকবে অর্থাৎ ছোট হাতের অক্ষর, আপার কেস থাকবে অর্থাৎ বড় হাতের, এবং নাম্বার, এইগুলির সমন্বয়ে আপনার 8 সংখ্যার একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নিতে হবে। তো এখানে আমি একটি আমার ইমেল অ্যাড্রেস দিচ্ছি, অ্যাড্রেসটি দিলাম এবং এখানে একটি পাসওয়ার্ড সেট করে নিব, কমপক্ষে 8 সংখ্যার হবে। আমি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম। এরপরে আমি নেক্সট স্টেপ এই বাটনে ক্লিক করলাম, আমার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়েছে। এরপরে আমি যে কাজটি করব, এখান থেকে নেক্সট স্টেপ নামে যে বাটনটি আছে এই বাটনে আমরা ক্লিক করব। ক্লিক করলে আপনাকে বলবে আপনি কি 90 days এর জন্য সার্টিফিকেটটা নিতে চান অথবা 1 year জন্য নিতে চান। আপনি যদি 1 year সিলেক্ট করে দেন সেক্ষেত্রে আপনার পুরো ভার্সন, অর্থাৎ এখানে আপনার পেইড হিসাবে নিতে হবে। যেহেতু আমি ফ্রি প্ল্যানটি চুজ করছি সেক্ষেত্রে আমি 90 days সার্টিফিকেট, এটি ক্লিক করে আমরা নেক্সট স্টেপ করব। এরপর অপশনটি দেখতে পাচ্ছি অটো জেনারেট CSR, এটি যেভাবে ডিফল্ট আছে এভাবেই আমরা রাখবো। এরপরে আমরা নেক্সট স্টেপ ক্লিক করব। নেক্সট স্টেপ ক্লিক করার পরে আমরা কিছু প্ল্যান দেখতে পাচ্ছি ZeroSSL এর। আমাদের ফ্রি প্ল্যানে আমাদের আছে 90 days সার্টিফিকেট দিবে, আমাদের 30 দিনের সার্টিফিকেট দিবে, এবং অন্য অন্য যে ফিচারগুলি আছে এগুলো আমরা ক্রস দেখতে পাচ্ছি। আমাদের এটা এই সার্টিফিকেটটা হলেই হবে। এবং বেসিক এর জন্য প্রতি মাসে $10 এবং প্রিমিয়ামের জন্য $50। তো ফ্রি প্ল্যানটা আমি সিলেক্ট করা অবস্থায় আমি এখান থেকে নেক্সট স্টেপ ক্লিক করব। এই স্টেপে দেখতে পাচ্ছি ভেরিফাই ডোমেইন, এবং এখানে আমাদের চুজ করার জন্য অনেকগুলি অপশন দিবে। আমাদের ডোমেইনটি আমরা কোনভাবে ভেরিফাই করতে চাই, আমরা যদি ইমেলের মাধ্যমে ভেরিফাই করতে চাই সেক্ষেত্রে এখানে কাস্টম ইমেলের মাধ্যমে আমরা করতে পারি। এরপরে অপশনটি হচ্ছে DNS। DNSটি হচ্ছে আপনি যেখান থেকে ডোমেইন ক্রয় করেছেন সেই প্যানেলে লগ ইন করে তারপর ভেরিফাই করা। এবং সর্বশেষ পদ্ধতিটি হচ্ছে HTTP ফাইল আপলোড। HTTP অর্থাৎ আপনার হোস্টিং প্যানেল লগ ইন করার মাধ্যমে আপনি এটি ভেরিফাই করে নিতে পারবেন। এই ভিডিওতে আমি উপরের দুটি অপশন দেখাবো না, আমি আপনাদের শেষের এই অপশনটির মাধ্যমে করে দেখাবো। আমি HTTP ফাইল আপলোড এই পদ্ধতিটিতে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করি, এজন্য এই পদ্ধতিটি আমি আপনাকে দেখাচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে 4টি স্টেপে মূলত ভেরিফাই করতে হবে। নাম্বার 1, আপনাকে একটি ফাইল দিবে, সেই ফাইলটি আপনার ডাউনলোড করে নিতে হবে। তো আমরা ফাইলটি ডাউনলোড করি, আমার ফাইলটি ডাউনলোড হয়েছে। নাম্বার 2, এখানে আপনাকে বলছে আপনার হোস্টিং এ আপনার ওয়েবসাইটটি যেখানে আছে সেখানে একটি ফোল্ডার থাকবে যেটির নাম হচ্ছে ওয়েল নোন,
এবং তার ভিতরে আরেকটি ফোল্ডার থাকবে যেটির নাম পিকেআই ভ্যালিডেশন। তো চলুন আমরা আমাদের হোস্টিং এ লগ ইন করি। হোস্টিং এ লগ ইন করার পরে আমরা চলে যাব সি প্যানেলে, তারপরে আমরা যে ডোমেইনে অ্যাড করতে চাই সেই ডোমেইনের সাইটটি হচ্ছে swipe.com, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা ওয়েল নন নামে ফোল্ডারটি খুঁজব। আমি এখানে ওয়েল নন নামে কোনো ফোল্ডার খুঁজে পাচ্ছি না। আপনি যদি এখানে খেয়াল করে দেখেন, দেখবেন ডট ওয়েল নন, অর্থাৎ কোনো ফোল্ডারের আগে যদি ডট থাকে তাহলে আপনি বুঝে নেবেন একটি একটি হিডেন ফোল্ডার। তাহলে আমাদের হিডেন ফোল্ডারটি আগে শো করে নিতে হবে। এখন আমি যে কাজটি করব, আমরা ডান পাশের উপরে দেখতে পাচ্ছি সেটিং নামে একটি বাটন আছে, এই বাটনে ক্লিক করব। আমাদের হোস্টিংয়ে অনেকগুলো ওয়েবসাইট অ্যাড করা থাকতে পারে, দেখুন এখানে অনেক ওয়েবসাইট আছে। আমি যে ওয়েবসাইটের ফোল্ডারটি দেখাতে চাই সেই ওয়েবসাইটের ফোল্ডারটিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ক্লিক করে দিব যে শো হিডেন ফাইলস, আমি এটা ক্লিক করলাম এবং এখানে সেভ দিব। সেভ করার পরে আমরা এখানে কোনো ফোল্ডার দেখতে পাচ্ছি না, সেক্ষেত্রে আমি কি করব, এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমি ফোল্ডারের অপশনে ক্লিক করলাম এবং আমার ফোল্ডারের যে নামটি হবে সেই নামটি আমি এখান থেকে নামটি কপি করে নেব। নামটি কপি করে আমি এখানে একটি ফোল্ডার ক্রিয়েট করব। দেখুন অবশ্যই খেয়াল রাখবেন যেন আগে একটি ডট থাকে। আমি এখানে ক্রিয়েট ফোল্ডার নামে ক্রিয়েট ফোল্ডার করলাম। ইয়েস, ওয়েল নোন নামে আমার একটি ফোল্ডার ক্রিয়েট হয়েছে। এটি কিন্তু একটি হিডেন ফোল্ডার। কিভাবে বুঝবো, আমরা যদি আবার ফিরে যাই সেটিং এ এবং এখান থেকে হিডেন ফোল্ডারটি উঠিয়ে দেই এবং যদি সেভ দেই, দেখুন আমার ফোল্ডারটি দেখা যাচ্ছে না। আমি আবার ফিরিয়ে আনি, আমার ওয়েবসাইটটি সিলেক্ট করে আমি শো হিডেন ফোল্ডার দিলাম এবং এখান থেকে সেভ করলাম। ইয়াস, এবার ওয়েল নন আমরা দেখতে পাচ্ছি। এরপরে আমি এই ফোল্ডারটি ওপেন করব। এরপরে বিষয় হচ্ছে এর ভিতরে আরেকটা ফোল্ডার থাকবে যেটির নাম হচ্ছে পিকেআই ভ্যালিডেশন। আমি পিকেআই ভ্যালিডেশনের নামটি কপি করে এখানে আরেকটি ফোল্ডার ক্রিয়েট করে নিব এবং এক্ষেত্রে কিন্তু আগে কোনো ডট থাকবে না, এটি ডিরেক্ট একটি ফোল্ডার থাকবে। এখানে ক্রিয়েট নিউ ফোল্ডার করলাম। এই ফোল্ডারের ভিতরেই মূলত আমার ওই ডাউনলোড করা ফাইলটি আপলোড করতে হবে। কোনটি? এখানে যেটি আমি ডাউনলোড করেছিলাম। আপলোড করার জন্য আমি আপলোড বাটনে ক্লিক করব। ক্লিক করে আমি যে ফাইলটি ডাউনলোড করেছিলাম এই ফাইলটি আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিব, অথবা আপনি ডাউনলোড থেকে এই ফোল্ডারটি আপনি সরাসরি এখানে নিয়ে আসবেন। এখন আমরা দেখতে পাচ্ছি এটি 100% আপলোড হয়েছে। এবার আমি ব্যাক টু হোম ক্লিক করলাম। ইয়েস, আমার ওই ফোল্ডারের ভিতরে ফাইলটি চলে এসেছে। দেখুন আমার মূল ডোমেইন, এবার হচ্ছে ওয়েল নন আমার হিডেন ফোল্ডার, এরপরে হচ্ছে পিকেআই ভ্যালিডেশন, তার ভিতরে এই ফাইলটি আছে। তো এই পদ্ধতিটি যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আমরা ওয়েবসাইটে আবার ফেরত যাব। তিন নম্বর স্টেপে বলছে যদি আপনার ওই লিঙ্কটি ঠিক থেকে থাকে সেক্ষেত্রে এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। ইয়েস, আমরা একটি মেসেজ দেখতে পাচ্ছি। দেখুন যদি আপনি ঠিকঠাক মতো আপলোড না করতে পারেন সেক্ষেত্রে এখানে নট ফাউন্ড দেখাবে। এবার নাম্বার 4 হচ্ছে নেক্সট স্টেপ টু কন্টিনিউ। আমরা নেক্সট স্টেপ এই বাটনে ক্লিক করব এবং ফাইনাল স্টেপে আপনাকে বলবে ভেরিফাই ডোমেইন। আমি ভেরিফাই ডোমেইনে ক্লিক করলাম। তো সাকসেসফুলি আমার ডোমেইনটি ভেরিফাইড হয়েছে। কখনো কখনো এই স্টেপটি আসতে অনেকটা সময় লাগতে পারে, সেক্ষেত্রে আপনি কিছুটা অপেক্ষা করবেন। এরপরে আমাদের যে কাজটি করতে হবে, আমাদের এখান থেকে ডাউনলোড সার্টিফিকেট এই জিপ ফোল্ডারটি নামিয়ে নিতে হবে। এখানে আমি ক্লিক করলাম। ইয়েস, আমার জিপ ফোল্ডারটি ডাউনলোড হয়েছে। এরপরে ইনস্ট্রাকশনে আপনাকে বলে দিয়েছে আপনি মূলত এটি নিয়ে কিভাবে কাজ করবেন, এই জিপ ফোল্ডারটি নিয়ে। তো এখন এই ইনস্ট্রাকশন আপনার ফলো না করলে হবে, আপনি আমার ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন এবং আপনি কাজটি করতে পারবেন। তো শো ফোল্ডার আমি এখানে ক্লিক করলাম। এবার জিপ ফোল্ডারের ভিতরে যে ফাইলগুলি আছে সেই ফাইলগুলি আমার এক্সট্রাক করতে হবে। তো আমি এক্সট্রাক করে সব ফাইল বের করে নিয়ে আসলাম। ক্লিক করলে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে বান্ডেল, একটি হচ্ছে সার্টিফিকেট, একটি হচ্ছে প্রাইভেট কি। এবার আমাদের এই তিনটি অপশন মূলত আমাদের হোস্টিং এ ব্যবহার করতে হবে, তারপরে আমাদের ওয়েবসাইটটি SSL অ্যাড হয়ে যাবে। তো চলুন আমরা সেই কাজটি করে আসি। এবার আমি আমার সি প্যানেলে ফেরত আসলাম এবং এখান থেকে আমরা যে কাজটি করব, আমরা নিচে স্ক্রল করে চলে যাব SSL অথবা TLS। যদি আমরা এটা খুঁজে না পাই, সহজে খুঁজে পাওয়ার জন্য আমরা দেখব SSL, এটিটাকে সার্চ করে SSL অবলিক TSL এখানে আমরা ক্লিক করব। সিকিউরিটির এই অপশনে ক্লিক করার পরে এখানে আসার পরে আমরা অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি এবং আমরা সর্বনিচে দেখতে পাচ্ছি ইনস্টল অ্যান্ড ম্যানেজ SSL ফর ইয়োর ওয়েবসাইট HTTPS এবং এখানে ম্যানেজ SSL সাইট, এই বাটনে আপনি ক্লিক করবেন। আমরা এই লিঙ্কে ক্লিক করার পরে আমি একদম স্ক্রল করে নিচে চলে যাব এবং নিচে চলে যাওয়ার পরে এখানে একটি ফিল্ড দেখতে পাচ্ছেন যে ডোমেইন, আপনি কোন ডোমেইনে মূলত SSL টি অ্যাড করতে চান সেই ডোমেইনটি আপনি এখানে সিলেক্ট করবেন। তো এখানে আমি আমার swipe.com এই ডোমেইনটি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এরপরে বলছে সার্টিফিকেট, আমার কি করতে হবে, সার্টিফিকেট।
তো আমাদের ফোল্ডারে সার্টিফিকেট এটি ছিল, সার্টিফিকেটটি আমি আমার নোটপ্যাডে ওপেন করলাম এবং ওপেন করে এখানে যে ফাইলগুলো আছে আমি সম্পূর্ণ কন্ট্রোল এ চেপে কন্ট্রোল সি চেপে আমি কপি করলাম। কপি করে আমরা সি প্যানেলের এই অংশে পেস্ট করব। দুই নাম্বার ফিল্ডে দেখতে পাচ্ছি প্রাইভেট কি, তো আমার ফোল্ডারে যেখানে প্রাইভেট কি আছে এটি আমি আমার নোটপ্যাডে আমি আবার ওপেন করলাম। প্রাইভেট কির এখানে যেগুলি আছে যে কন্টেন্টগুলি কন্ট্রোল এ চেপে কন্ট্রোল সি চেপে আমি কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম। এবং নাম্বার তিনে আছে যে সার্টিফিকেট অথরিটি বান্ডেল, এটিও আমাদের ফোল্ডারের ভিতরে আছে, আমরা এটিও নোটপ্যাডে ওপেন করব। ওপেন করে এই কন্টেন্ট সমস্ত কপি করে আমি এখানে পেস্ট করে নিয়ে আসবো। তাহলে আমি কি করলাম, সার্টিফিকেট অ্যাড করলাম, এরপর প্রাইভেট কি নিলাম, এরপর আমাদের অথরিটি বান্ডেল এটা নিলাম। নেওয়ার পরে আমরা ইনস্টল সার্টিফিকেট এই বাটনে ক্লিক করব। আমার এখন SSLটি আমার ওয়েবসাইটে ইনস্টল হচ্ছে, এটি হচ্ছে ফাইনাল স্টেপ। কংগ্রাচুলেশন আপনাকে, আপনিও আপনার ওয়েবসাইটে SSL অ্যাড করতে পেরেছেন। আপনি যদি ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখেন সেক্ষেত্রে আপনি SSL খুব সহজেই অ্যাড করতে পারবেন। এরপরে আমি ওকে বাটনে ক্লিক করলাম। ইয়েস, আমাদের সমস্ত ধাপ শেষ। এবার যদি আমার ওয়েবসাইটে আমি ভিজিট করি এবং আমার লিঙ্কের এখানে আমি যদি লিখে HTTPS লিখে যদি আমি এন্টার প্রেস করি, ইয়েস আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি সিকিউর দেখাচ্ছে এবং এখানে একটি তালার মতো আইকন এসেছে। এখানে যদি আপনি ক্লিক করেন দেখতে পাচ্ছেন কানেকশন ইজ সিকিউর। আমার এই SSLটি কাজ করবে মাত্র 3 মাস, আমি যেহেতু ফ্রি প্ল্যান চুজ করেছি তাই 3 মাসের জন্য এটি আমাকে দিবে। এরপরে এই SSLটির ডেট এক্সপায়ার হয়ে যাবে, সেক্ষেত্রে আপনি কি করবেন, ZeroSSL এ গিয়ে আপনি নতুন আরেকটি সার্টিফিকেট ক্রিয়েট করবেন। ঠিক যে কাজগুলো আমরা করেছি সেই একই পদ্ধতি আমরা অনুসরণ করে আমরা আবার আমাদের সি প্যানেলে একই কাজ করে আমাদের SSLটা আবার আমরা 3 মাসের জন্য রিনিউ করে নিতে পারবো। আপনি যদি এই হ্যাসেল থেকে বাঁচতে চান সেক্ষেত্রে আপনার প্রিমিয়াম অপশনে যেতে হবে। ZeroSSL আপনাকে খুব সুন্দর একটি সিকিউর কানেকশন প্রদান করবে। এবার আপনি যদি দেখতে চান আপনার ওয়েবসাইটের SSL মেয়াদ কতদিন আছে, সেক্ষেত্রে আপনি ZeroSSL এ আবার লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার এখানে দেখতে পাচ্ছেন ইস্যুড নামে একটি প্যানেল আছে, এখানে আপনি ক্লিক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডোমেইনটি ইস্যুড অবস্থায় আছে এবং আমার এক্সপায়ার ডেট হচ্ছে 2021 সালের 4 ফেব্রুয়ারি পর্যন্ত আমার এই সার্টিফিকেটটা থাকবে, এরপর এটা এক্সপায়ার হয়ে যাবে। এবং কোন সাইডের এক্সপায়ারেশন যদি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা এই অপশনে সবকিছু দেখতে পারবো। তো এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটিতে যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট রিলেটেড ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই কামনায় শেষ করছি আজকের ভিডিওটি।